বছরটা কিন্তু আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে, অর্থাৎ আমাদেরকে অনেকটা টেক সাভি করে তুলেছে। পড়াশোনা থেকে শুরু করে গান বাজনা এমনকি কনসার্ট পর্যন্ত আমরা ডিজিটালি দেখেছি। এবার অরিন মিউজিক বাংলা প্রথম মিউজিক্যাল ডিজিটাল চ্যানেল, যেখানে চ্যানেলের স্বাদ অর্থাৎ টিভির স্বাদ কিন্তু আমরা পেয়ে যাব ডিজিটাল মাধ্যমে। যে মানুষগুলো আছে সেই মানুষগুলো আমি স্পেশালি থ্যাংক করতে চাই। হয়তো আমি ফাইন্যান্স করছি, ইনভেস্টমেন্ট করছি, কিন্তু প্রেমটা, এই যে প্রেম, আমি 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 একটা হয়তো বলেছি যে এটা আমার একটা লক্ষ্য, এটা আমার একটা দৃষ্টিভঙ্গি যে আমি এখানে আসতে চাই। কিন্তু যে মানুষগুলো প্রেম, যে মানুষগুলো কিন্তু পরিশ্রম, যে মানুষগুলো তাদের প্রতিনিয়ত মানে কি বলবো যারা অবৈধ পরিশ্রম করে চলেছে, সেই মানুষগুলোর ব্যবহার অবশ্যই দিতে চাই। স্পেশালি শঙ্খ, স্বর্ণালী, অনুশ্রী, পার্থ, আমাদের অনামিকা এবং নতুন শ্রেষ্ঠা আমাদের জয়েন করছে। শ্রেষ্ঠা এত ভালো করে চ্যানেলে কাজ করতে করতে চলেছে আমাদের চ্যানেলে, বিশেষ করে ভালো করে দেখেছে। এবং সবচেয়ে বড় একবার সমো এই মানুষের জন্য একবার জোরে হাত রাস্তায় নেমে, প্রতিনিয়ত রাস্তায় নেমে তাদের মানে মানুষের কি বলবো ঝড় বৃষ্টি বাদলে তারা রাস্তায় নেমে যাচ্ছে, মানুষকে প্রশ্ন করছে, এগুলো কিন্তু খুব কঠিন কাজ। এবং সেগুলোকে আবার এগিয়ে করছে একজন প্রোডাকশন কন্ট্রোলার, যেগুলো সেগুলো পাঠাচ্ছে। এবং আমাদের এই অরিন মিউজিক বাংলা টিমটা হয়তো আমরা 10-15 পর্যন্ত শুরু করেছি, কিন্তু আগামী 6 মাসের মধ্যে আমি আশা করি একটা 50 জনের টিম আমাদের তৈরি হবে। এবং অরিন মিউজিক বাংলা স্পেশাল টিমরা আগামী কিছু ফোনে কাজ করতে হবে না, আমি চাইবো তোমরা সেই ভাবে স্পন্সরশিপ নিয়ে আসো। যেমন অলরেডি আমাদের স্পন্সরশিপ চলে আসতে শুরু করেছে, রাজস্ব থেকে শুরু করে বিস্ট্রো থেকে শুরু করে কিছু কিছু স্পন্সর পেতে শুরু করছে, যেগুলো আগামী দিনে আরও আমাদের পাথরে করে আরও আগামী দিনে এগিয়ে দিতে সাহায্য করবে। এবং আমি চাইবো যে আগামী 6 মাস থেকে 7 মাসের পর অরিন মিউজিক বাংলা একটা সেপারেট অফিস হোক, সেই রকম কাজ করতে Finally launched Orin. Really happy about it. Bangla Garden Channel, especially Northville Bangla Garden category channel, অনেক কিছু হওয়া দরকার ছিল, আছে, আমার মনে হয় সেই জায়গাটা definitely created হবে। Thank you, Biplab. অ্যাকচুয়ালি মানুষ না এখন খুব স্ট্রেসড, মানুষের হাতে কোনো সময় নেই, মানুষের হাতে সময় নেই টিভি দেখার, মানুষের হাতে সময় নেই মন খুলে হাসার, মানুষের হাতে সময় নেই কোনো কিছু উত্তেজনাপ্রবণ হয়ে কোনো কিছু আনন্দমূলক কোনো কাজের সাথে যুক্ত থাকা। মানুষ এখন মেশিন হয়ে গেছে, আর এন্টারটেনমেন্ট তো আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতে থাকবে। টিভির যুগ আর নেই, যে যাই বলুক ভাই, টিভির যুগ আর নেই, টিভির যুগ শেষ, টিভির যুগ শেষ হতে চলেছে। তুমি নিজেই দেখো যে অনেক বড় বড় ব্র্যান্ড যাদেরকে দেখে আমরা ছোটোর থেকে বড় হয়েছি, বড় বড় ব্র্যান্ড, তারা কিন্তু সবাই এখন ডিজিটালে বিশাল অ্যাক্টিভ হয়ে আছে, এবং তারা ডিজিটাল দে স্টার্ট কামিং টু ডিজিটাল, মানে তারা আসছে, তারা ডিজিটালি অনেক বড় বড় প্রোগ্রামস করছে। কারণ মানুষের হাতে সময় নেই, কেন বললাম, মানুষ ট্রেনে যাতায়াত করতে করতে, বাসে যাতায়াত করতে করতে, অফিসের মধ্যে কর্নারে বসে, বাথরুমে বসে, যেখানে খুশি মোবাইলটা ঘেঁটে দেখে নেয় আজকে দিনের পুরো আপডেটস কী কী আছে। রাত্রে শোয়ার সময় ফোনটা নিয়ে ঘাটাঘাটি করে একটা গান হালকা, একটু মজার কিছু শোনা, এগুলো নিয়েই মানুষের জীবন এখন। মানুষ কিন্তু মেশিন, উই আর অল ইন আ র্যাট রেস, এটা ফ্যাক্ট। এখান থেকে চিন্তাভাবনা শুরু, কে আমরা ভবিষ্যতে ডিজিটাল বেসড হতে চলেছি। হয়তো এখন ফোন দেখছি, পরে হাতের মধ্যে দেখবো ফোন, বা একটা এমন কিছু যন্ত্র বেরোবে যে এখানে সামনেই আমার সব কিছু দেখা যাবে হাওয়ার মধ্যেই, এখন বেরিয়ে গেছে নাকি শুনলাম। তো দিজ আর দ্য অল ইউ নো নিউ আপডেশন বলতে পারো। তো আমি ডিজিটাল বেস করার একটাই কারণ, আর যে প্রোগ্রামগুলো তোমরা নিয়ে এসেছো, সঙ্গে বাঙালি, আমরা বাঙালি, বাঙালি না আমাদের একদম রাজনৈতিক ধর্ম, আমরা সব কিছু ভালোবাসি, সঙ্গে বাঙালি, গান ভালোবাসি, গান বাজনা কিন্তু বাঙালি ভালোবাসত, ফুটবল আমাদের একদম বাঙালিরই প্রথম ফুটবল নিয়ে উত্তেজনা শুরু করেছিল, সব কিছু নিয়ে কিন্তু বাঙালির একটা, এখনও বলবো যে কলকাতা হলো সিটি অফ জয়,
সবাই জানে, তো আমরা মজা করতে পছন্দ করি। তো এই যে সঙ্গে বাঙালি নিয়ে আসছো, বাঙালি যে কীভাবে গান গায়, মানে আমরা সবাই এক একটা সিঙ্গার, বাথরুম সিঙ্গার হই না কেন, বাড়িতে বসে সিঙ্গিং করি কেন, সবাই সিঙ্গার। সেলিব্রিটি যে করি আড্ডাবাজি, সেলিব্রিটি প্রোগ্রাম তো অনেক দেখেছো, একটা সেলিব্রিটি এলো একদম অন্ধকার, দুটো লাইট পড়লো, একটা সেলিব্রিটি একটা অ্যাঙ্কার, দুজন দুটো জাস্ট ফর্মাল কথাবার্তা হলো, গল্প শেষ। আমরা সেটা করছি না, আমরা হাঁটতে হাঁটতে রেস্টুরেন্টে বসে চা খেতে খেতে কফি খেতে খেতে তার ভেতরকার হাঁড়ির খবরটা বার করে নিয়ে এসে আমরা দেখাবো যে কে কার সাথে প্রেম করছে, কে কার সাথে ঘুরতে গেল, কে কোন ছবিটা নিয়ে আসছে। এটা হচ্ছে কি আড্ডাবাজি উইথ সেলিব্রিটি। পাঁচ ফোড়ন যেটা নিয়ে আসছে, প্রপোজে পাঁচ ফোড়ন, এটাও তো লঙ্কা টমেটো দিয়ে প্রেম করতে যাওয়াটাও এখন আজকাল, কারণ লঙ্কা টমেটো এবং পেঁয়াজ এগুলোর দাম কিন্তু যথেষ্ট বেঁচে গেছে। ভবিষ্যতে যদি আমি কোনোদিন কাউকে প্রপোজ করি, নিশ্চয় সোনা দেবো না, লঙ্কা দেবো, পেঁয়াজ দেবো, টমেটো দেবো, কারণ এগুলো বাজারে এখন অগ্নিমূল্য, দাম প্রচণ্ড বেশি। তাহলে এগুলোর থেকে সোনা, মানে সোনা নিয়ে কী করবে তুমি, খাবে না, পেট ভরবে, ভরবে না, ঠিক আছে, বাস খাওয়ার জিনিস দেওয়া ভালো, এবং সেগুলোর দাম এত অগ্নিমূল্য যে এটা আমরা কিন্তু একটা একটা মেসেজও দিচ্ছি, গভর্নমেন্ট থেকে শুরু করে সরকার যারা বড় বড় গদিতে বসে আছে তাদেরকে একটা ছোট্ট মেসেজ যাচ্ছে যে দেখুন আমার কিন্তু সোনা দেওয়ার ক্ষমতা থাকলেও পেঁয়াজ দেওয়ার ক্ষমতা নেই দিদি বা দাদা, ঠিক আছে। তো এইগুলো নিয়েও একটা হাসি মজার ছলে কিন্তু অনেক কিছু মেসেজ দিচ্ছি, এটা হলো একটা। তারপর তোমরা করছো বাই বাই, মানে কি একটা, মানে যে জায়গাগুলো ভার্জিন জায়গা, আমরা অনেক বড় বড় জায়গার নাম জানি ট্রাভেলে, কিন্তু ভার্জিন জায়গাগুলো যেগুলো হয়তো মানুষ এখনও যায়নি, ছোটোখাটোর মধ্যে সুন্দর কম মানে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে কিন্তু তুমি সুন্দরভাবে একটা দিন বা একটা রাত কাটিয়ে আসতে পারো, এরকম জায়গাগুলো খুঁজে খুঁজে মানুষকে দেখাবো, মানুষ সেগুলো আরও প্রয়োজন কেন্দ্র হিসেবে ইউজ করবে এবং মানুষ সেখানে সেখানে যাবে। এটা হলো এগুলো একটা প্রোগ্রামস। তারপরে ডিজি ঠেক, আমরা নাম যেহেতু ডিজিটাল বেস করছি, ডিজি ঠেক, ঠেকে আড্ডা হয়। তো ডিজি ঠেক মানে প্রত্যেক দিন সকালবেলা একটা নতুন নতুন মুখগুলো, যারা প্রতিভাবান শিল্পী, যারা বড় বড় কোথাও জায়গা পায় না বা কিন্তু ট্যালেন্ট আছে অনেক, আজকাল দিনে কি মানে নেপোটিজম ফিপোটিজম অনেক, আমি সব বুঝি না বাবা, আমি সব বলতেও চাই না, বিতর্কের মধ্যে যেতেও চাই না, বিতর্কের মধ্যে, কিন্তু এই যে ওই সিস্টেমের মধ্যে যারা ছিটকে যাচ্ছে এদিক ওদিক, তাদেরকে নিয়ে এসে যদি একটু দেখানো যায় এবং তারা সেই ট্যালেন্টটাকে যদি এস্টাবলিশ করতে পারে, তো তারা সুযোগ পাবে। সব মিলিয়ে অরিন মিউজিক বাংলা আসছে, আর আমি আশা করি অরিন মিউজিক বাংলাকে মানুষ, বাংলার মানুষ থেকে শুরু করে যারা, যে বাঙালিরা বিভিন্ন বিশ্বে বসবাস করছে, আমার তো চ্যানেল লাগবে না বাবু, আমার আমেরিকায় বসে ছোট্ট ছেলেটি, 18 বছরের বাঙালি একটি ছেলে, সে যদি বলে না আমি একটু বাংলা চ্যানেল ঘেঁটে একটু বাংলা গান শুনবো, সে পাবে না। কিন্তু যদি সঙ্গে সঙ্গে মোবাইলে অরিন মিউজিক বাংলা পেয়ে যায়, সে সঙ্গে সঙ্গে এখানে আমরা কী অ্যাক্টিভিটি করছি, সে কিন্তু আমেরিকায় বসে, অস্ট্রেলিয়াতে বসে, ইংল্যান্ডে বসেও কিন্তু পেয়ে যাবে যে আমরা কী করছি। তো আমাদের সমস্ত বাঙালি বন্ধুরা যারা বিশ্বে, সমস্ত বিশ্বে বাঙালি বন্ধুরা আছে, প্লাস বাংলাদেশে আমার বন্ধুরা, প্লাস আমরা পশ্চিমবঙ্গবাসী, সবাই মিলে অরিন মিউজিক বাংলাকে আমি আশা করি সবাই সাদরে গ্রহণ করবে এবং এই বাংলা চ্যানেলটাকে আগামী দিনে এই এদের ভালোবাসা সবাইকে পাথর করে নিয়ে এই বাংলা চ্যানেল আরও বেশি করে এগিয়ে যাবে। বিঙ্গা মানে কী বলবো, ট্রাস্টি অব দ্য আরবি মিউজিক বাংলা হিসাবে আমি এইটুকুই শুভকামনা আপনাদের করি, এবং সবচেয়ে শুভকামনা দিচ্ছি আমার সমস্ত টিম মেম্বার্সদেরকে যারা এটাকে সাকসেসফুল করে ফেলছে। থ্যাংক ইউ সো মাচ। 25শে ডিসেম্বর মানে আজকে লঞ্চ হলো অরিন মিউজিক বাংলা। তো আমি সমস্ত বাঙালি বন্ধুদেরকে এবং সমস্ত বিশ্বের সমস্ত যে বাঙালিরা, তারা যারা বাংলা গান, বাংলাতে বসবাস করি, সমস্ত আমোদ প্রমোদ এবং আবেগপ্রবণ বাংলাকে নিয়ে যারা বাংলা সিনেমা এবং বাংলা মিউজিক জগতের সাথে যুক্ত, তাদেরকে আমি একটা কথাই বলবো, অরিন মিউজিক বাংলা 25শে ডিসেম্বর আসছে এবং সমস্ত প্রোগ্রামস নিয়ে আসছে। তো আপনারা এক কাজ করুন, অরিন মিউজিক বাংলার যে ফেসবুক পেজ এবং অরিন মিউজিক বাংলার যে ইউটিউব পেজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। গানের চ্যানেল মানে ডেফিনেটলি মানে সেটা দিয়ে সারাক্ষণ আমাদের জেনারেশন এমনি বিজি থাকে, সবসময় ঘুরি ঘুরি আমরা দেখতে থাকি। তার মধ্যে অরেঞ্জ মিডিয়া কিছুদিন আগেও একটা গান রিলিজ করেছিল যেটাতে আমি ছিলাম, স্যার ছিলেন, তো সেটা এত জনপ্রিয়তা অলরেডি পেয়েছি আর তারপরে সেটা আজকের দিনে এরমভাবে আমাদের কাছে আসছে, সো সেটা আমাদের জন্য অনেক বেশি ভালো এবং দর্শকদের জন্য যারা এতটা ভালোবাসা দিয়েছে এতদিন অরেঞ্জ মিডিয়াকে, তারা আরও বেশি ভালোবাসা দিক। অ্যাকচুয়ালি দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং থিং, যেটা আমার ভালো লাগলো সেটা হচ্ছে এরকম, আমরা তো অ্যাকচুয়ালি লকডাউনের সিচুয়েশন থেকে আমরা ডিজিটালি এগোচ্ছি, কারণ ডিজিটাল ফরম্যাটেই সবাই গান বাজনা করছে, বিভিন্ন জায়গায় ফেসবুক লাইভ হচ্ছে, আমরাও ফেসবুকে গান গেয়েছি বিভিন্ন চ্যানেলের হয়ে, বিভিন্ন মানে যেগুলো গ্রাউন্ড চ্যানেল সেই গ্রাউন্ড চ্যানেলদের হয়েও ফেসবুক লাইভ করেছি, তো ব্যাপারটা ডিজিটালি হয়ে গেল।
তো অরিন মিউজিক বাংলা এমন একটা প্ল্যাটফর্ম যেটাতে ডিজিটালি এগোনোটা খুবই আমাদের ক্ষেত্রে দরকার ছিল, আর সেটাই অরিন মিউজিক বাংলা করছে। ডেফিনেটলি প্যান্ডেমিক আমাদেরকে ডিজিটালি অনেক বেশি শিক্ষিত করে তুলেছে। ইনফ্যাক্ট আমি অগস্ট অনওয়ার্ডস ডিজিটাল শো, একদম ডিজিটাল কনসার্টস করা শুরু করেছিলাম, রিসেন্টলিও করেছি। তো সব কিছু নিয়ে এই ডিজিটাল প্ল্যাটফর্মটাকে প্রপারলি ইউজ করার টেকনিক এবং অভ্যেস দুটোই আমরা অনেকেই অনেকটা জেনে গেছি। সেই জায়গা থেকে একটা প্রপার মিউজিক চ্যানেল, বাংলা মিউজিক চ্যানেল যেটা ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল, তার খুব প্রয়োজনীয়তা ছিল। কারণ ডিজিটাল প্ল্যাটফর্ম খুব হ্যাপহ্যাজার্ডলি এবং অল্প অল্প করে অনেকেই সেটাকে অ্যাক্সেস করছে, কিন্তু একটা প্রপার অর্গানাইজড চ্যানেল, তার সকাল থেকে সন্ধ্যে অবধি একটা প্রোগ্রাম শিডিউল রয়েছে, এই প্রোগ্রামের পর ওই প্রোগ্রাম, তারপরে সেই প্রোগ্রাম, এইভাবে একটা অর্গানাইজড ওয়েতে একটা চ্যানেল ফর্মে যাওয়া, সেটা কিন্তু খুবই অভাব ছিল। আমার মনে হয় অরিন মিউজিক বাংলা এক্স্যাক্টলি সেই অভাবটা পূর্ণ করে দিচ্ছে। এক্সপেকটেশন হচ্ছে এখন পৃথিবীর সমস্ত ধরনের সমস্ত মানুষই চান আর কি এন্টারটেনমেন্ট। তো আমি এটা আমার বিশ্বাস যে অরিন মিউজিক বাংলা ডেফিনেটলি প্রত্যেকটা ভিউয়ারকে অত্যন্ত এন্টারটেন করবে এবং সব জনারের প্রোগ্রাম তাদের সাথে তাদের থাকছে। আমি তাদের কিছু কিছু প্রোগ্রামের প্রোমো দেখেছি যেগুলো খুব ইউথফুল এবং খুব ইন্টারেস্টিং, আমার তো খুব ভালোই লেগেছে এবং আমি আই ওয়াজ লাফিং বাই মাইসেলফ। তো অল দ্য বেস্ট টু অল দ্য প্রোগ্রাম অফ অরিন মিউজিক বাংলা। শুধু গানই নয়, অনেক রকম মজার প্রোগ্রাম নিয়েই লঞ্চ হয়ে গেল অরিন মিউজিক বাংলা। তাই দেরি না করে ছটপট ফলো, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলুন।